নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মহা ষষ্ঠী। এই দুর্গা ষষ্ঠীতে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদেরকে দিই। আগামীকাল কোন কোন রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সেম রাশির নাম অবশ্যই থাকে। আপনারা যারা ভিডিওটি শুনছেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, এই ভিডিওটি আপনাদেরকে কেন দিই, আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি অ্যালার্ট করি, কিছু বোঝানোর চেষ্টা করি যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আগামীকাল রয়েছে কিনা আপনারা বুঝবেন কী করে। দেখুন, আপনাদের হস্তরেখাতে এবং জন্মকুণ্ডলিতে, যাদের জন্মকুণ্ডলী রয়েছে অবশ্যই জন্মকুণ্ডলিটা এখনই খুলুন এবং হস্তরেখাতে দেখুন রাহুর জায়গাটা কেমন রয়েছে, রাহুর জায়গা হস্তরেখাতে আপনাদের কেমন রয়েছে এবং জন্মকুণ্ডলিতে আপনার রাহু কোনভাবে অবস্থান করছে এবং নবাংশ চার্টে রাহু কোন জায়গাতে অবস্থান করছে, ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। আমি বারবার বলি, তিনটি গ্রহ ভাইটাল গ্রহ এই অর্থপ্রাপ্তির জন্য, রাহু, শুক্র, বুধ। এই তিনটি গ্রহ যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ রাহু যদি আপনাদের অশুভ থাকে, তাহলে কিন্তু প্রাপ্তিতে বাধা আসবে। রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ, এর পাশাপাশি আপনাদের জন্মছকে ভাগ্যভাব, ধনভাব এই দুটির জায়গা দেখা দরকার। কারণ এবং আকর্ষিক প্রাপ্তিভাব, পঞ্চম ভাবটা আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু ভাইটাল একটা ভাব এবং আমাদের ভাগ্যভাবটা, এই দুটি ত্রিকোণ ভাব শুভ থাকা কিন্তু একান্তই দরকার। দেখুন, অনেকে কি করছেন, ভিডিওগুলো দেখে রাশির নাম শুনে লটারির টিকিট কেটে ফেলছেন, লাগছে না, তখন বলছেন জ্যোতিষশাস্ত্রটা ঠিক সঠিক বলতে পারে না। না, জ্যোতিষশাস্ত্র আপনাকে ডে বাই ডে, মান্থ বাই মান্থ, ইয়ার বাই ইয়ার সমস্ত কিছু প্রেডিকশান কিন্তু দিতে পারে, কিন্তু আপনাদের জন্মকুণ্ডলিতে যোগগুলো থাকা দরকার, তবেই আপনারা কিন্তু পাবেন। শুধুমাত্র ভিডিও শুনছেন, ভাবছেন যে হয়ে যাবে, চলো একটা লটারি টিকিট কেটে নিই। আমি বারবার বলি, শুধু লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি এমন না, আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, আপনাদের ফাটকা থেকে হতে পারে, আপনাদের ট্রেন্ডিং থেকে হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। তো আপনাদের যে রাশিগুলোর আমি কথা বলবো, অবশ্যই আপনারা রাশির নাম শুনলেই যে আপনারা কাটবেন টিকিট এমন না, কিন্তু অনেকেরই কী হয়েছে জানেন, একটা লটারি কাটার নেশা হয়ে গেছে। তাদের জন্য আমি প্রতিদিন রাশিভিত্তিক শুভ সময়ের টার্গেট নাম্বার অবশ্যই আমি দিচ্ছি। অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক আগে প্রপার বিচার বিশ্লেষণ করুন এবং হস্তরেখা আগে দেখান, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। দেখুন, রাহু কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ। কালকের দিনটা খুব শুভ রয়েছে, মহাষষ্ঠী, মা দুর্গা দুর্গতি নাশ করতে চলেছে এই পাঁচ রাশির, সৌভাগ্যের সূচনা হতে চলেছে এই পাঁচটি রাশি। কোন কোন এই রাশি আমি একে একে আলোচনা করব এবং ভিডিওটি না আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচের সঙ্গে সঙ্গে ভাগ্যবাক্যে স্ট্রং করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন এবং এর সাথে সাথে আপনারা একটি কাজ করবেন, রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দিতে ইচ্ছুক রয়েছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু রাহু রক্ষা কবচ নিতে কিন্তু পারেন। এবার আসি কোন কোন রাশির নাম, আগামীকালের সৌভাগ্যশালী পাঁচটি রাশির নাম আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, জন্মকুণ্ডলিতে ভাবগুলো দেখা দরকার,
এই ভাবগুলো যদি আমাদের শুভ থাকে কি না, আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর ভাবগুলো যদি আমাদের অশুভ থাকে তাহলে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে না। কোন কোন ভাব দেখুন, আমাদের পঞ্চম ভাব, ধনভাব এবং ভাগ্যভাব, এই তিনটি ভাব দেখা দরকার। এবং পাশাপাশি আপনাদের দশা মহাদশা পারমিট করছে কি না। এবং আমি একটি কথা আবারও বলছি, আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে সেটা আগে প্রপার জেনে নিন, এবং আপনাদের ফর্চুনা নাম্বার কত রয়েছে সেটা আগে জেনে নিন, তারপর আপনারা ইনভেস্টমেন্ট করুন। আগামীকাল মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীতে পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। প্রথম রাশি আগামীকালের জন্য সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির যে আগামীকালের দেখুন, যারা টিকিট কাটেন তাদের ক্ষেত্রেই আমি সময়টা বলছি। দেখুন দিনটা এমনিতেই শুভ, তার মধ্যে একটা বেস্ট সময় আমি বার করে দিচ্ছি আপনাদের জন্য, যারা টিকিট কাটেন। হয়তো আপনাদের যদি লাগে বড় হোক ছোট হোক, আপনি ছোটো প্রাইজও পেতে পারেন, বড় প্রাইজও পেতে পারেন, 50 টাকা হলেও হতে পারেন, 500 হলেও পেতে পারেন, 5 লাখ হলেও পেতে পারেন, কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু একই রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে। দেখুন বৃষ রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 9:14 থেকে আপনার 10:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 8:45 থেকে আপনার 10:54 পর্যন্ত। 8:45 থেকে 10:54 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়, সকাল 10:29 থেকে, সকাল 10:29 থেকে আপনার 11:55 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। 10:29 থেকে 11:55। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 9:32 থেকে শুরু করে 10:41 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আগামীকালের যে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, আপনাদের যে শুভ সময় আগামীকাল দেখা যাচ্ছে সকাল 11:03 থেকে আপনার 12:14 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে পাঁচটি রাশি আমি কথা বললাম, এই পাঁচটি রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না, আবারও বলবো আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন সমস্যা আছে, সমাধানের পথও কিন্তু রয়েছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং এর পাশাপাশি আপনারা প্রচুর পরিমাণে আনন্দ করুন এই দুর্গা উৎসবে। নমস্কার, ধন্যবাদ।